চ্যানেল এক্সটেন্ডেড ফ্যামিলি, কেমন আছো বলো? তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিবারের গাজ ছাড়া যে ভাবটা থাকে সেটা সোমবার এক লহমায় উধাও হয়ে যায়। আজকে অর্পিতার স্কুল আছে, দিমাবরের স্কুল আছে, আমার কতগুলো কাজ আছে, একবার বেরোতেই হবে। তাও তো বলতে নেই আমাদের কারোর অফিস যাবার তাড়া নেই। আমার মাকে দেখতাম দম ফেলবার সময় পেত না। আজকে আমার সন্ধিরানী বলেছে আমাকে সব সবজি কেটে দেবে। ওকে মোটামুটি আমি সব রেডি করে দিয়েছি, কারণ আমার তো কিছু বাতিক আছে, তো সেই জন্য ওকে সব রেডি করে দিয়েছি। ও এখন সবজি কাটতে বসেছে। রবিবার মোটামুটি যা যা সবজি কেনা হয় সেটা মোটামুটি শুক্রবার অবধি যাতে চলে সেরকমভাবেই কেনা হয়। এবার সেই সবজিগুলোকে তো শুধু কিনলে হয় না, সংরক্ষণ করে সুন্দরভাবে রাখতেও হয় যাতে নষ্ট না হয়ে যায়। আসুন দেখা যাক সেগুলোকে কিভাবে রাখি। সপ্তাহ শেষের দিনগুলোতে কম বেশি একটু রিচ খাবার তো খাওয়া হয়েই থাকে, সেই জন্য সোমবার সকালটা একদম লাইট খাবার খাওয়া হয় আমাদের। রান্নাটা আগে করে রেখে দিচ্ছি, তার কারণ হচ্ছে দিমাবরী স্কুল থেকে আসবে, যেহেতু অনেক ভোরবেলা ওঠে না, স্কুল থেকে এসে কিছুটা খেয়েই ঘুমিয়ে পড়ে, ওই জন্য খাবারটা রেডি থাকলে ও এসে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিতে পারে। অনেক কাজ পড়ে আছে, দিমাবরী আসবার আগে যতটা করে ফেলা যায়। আলু পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়া আমি মোটামুটি যা যা সবজি বাজার থেকে আনি সব আমি কিন্তু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আর ড্রাই করে নিই। প্রতিটা সবজিকে শুকনো করে নেওয়াটা কিন্তু খুব দরকার, এমনিতেই বর্ষাকালে একটা ময়েশ্চার থেকেই যায়। অনলাইনে ভেজিটেবলস বা ফ্রুটস দেবার সময় যে এরকম পেপার প্যাকগুলো দেয় সেগুলোকে কিন্তু আমি ফেলি না, রেখে দিই। এর মধ্যে যদি আপনি সবজি রেখে দেন 10 থেকে 15 দিন অসম্ভব ভালো সবজি থাকবে। আপনাকে টিস্যু পেপারের জন্য পয়সাও খরচা করতে হলো না, অথচ সবজিগুলো কিন্তু খুব ভালো রইল। আসলে সংসারে উনকোটি কিছুই কিন্তু ফেলা যায় না, যাকে রাখো সেই কিন্তু থাকে, কোনো না কোনো কাজে সে তোমাকে ঠিক হেল্প করবেই। চা পাতা চা করবার পর ফেলে না দিয়ে কতভাবে যে কাজে লাগানো যায়, একটা হচ্ছে চায়ের পাতাগুলোকে শুকিয়ে নেবেন, আর ডিমের খোলা, ডিম সেদ্ধই হোক অথবা অমলেট করবার পরই হোক, ডিমের খোলাগুলোকে ভালো করে কড়া রোদে শুকিয়ে রাখবেন। এবার এই ডিমের খোলাগুলোকে আমি ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নিচ্ছি, সাথে যে চায়ের পাতা শুকিয়ে রেখে দিয়েছিলাম দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। গাছের সার হিসেবে এটাকে ব্যবহার করে দেখবেন, বাইরে থেকে আর কোনো সার কিনতেই হবে না। তবে সংস্কারবশত তুলসী গাছ আর মানি প্ল্যান্টে অবশ্য আমি এই সারটা দিই না। হতেই পারে কিছু কিছু পেপার ব্যাগ হয়তো ক্রাশ হয়ে যায় কিংবা ছিঁড়ে যায়, সেগুলোও কিন্তু ফেলে দেওয়া যায় না, সেগুলোকেও কিন্তু সুন্দরভাবে কাজে লাগানো যায়। যেমন এই ছেঁড়া পেপার ব্যাগটাকে আমি সুন্দরভাবে দেখুন কাজে লাগিয়ে দিলাম। ভিন্ডি বা ঢ্যাঁড়শগুলোকে আমি এইভাবে রেখে দিলাম। এটা এখন আমার মোটামুটি এক সপ্তাহের মধ্যে যদিও ইউজ হয়ে যাবে, কিন্তু আপনারা যদি বেশি করে কিনে রেখে দিন 25 রাখেন না কিচ্ছু হবে না। ব্যাস, এনারা এখন মোটামুটি 3 দিনের জন্য ফ্রিজ বন্দি হয়ে যাবেন। আদা রসুন পেঁয়াজ অবশ্য আমি সারা সপ্তাহের জন্য বেটে রাখি না, মোটামুটি 3 কি 4 দিনের জন্য বেটে রাখি, আবার ওই 3-4 দিনের পর আর একবার বেটে নিই। কিছুটা আদা রসুন বাটা অবশ্য আমি সরিয়ে রেখে দেব, যেটা আমার আজকের রান্নার জন্য কাজে লাগবে। আর একটা জিনিসও আমি পেস্ট করে রেখে দিই, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, যেহেতু শুকনো লঙ্কা খুব কম খাই। আমি রান্না শুরু করবার আগে স্ল্যাবটায় প্রতিদিন একটা খবরের কাগজ পেতে নিই। কিচেন ফ্লোরই বলুন অথবা রান্না করবার জায়গাটাই বলুন,
আপনার যদি একটা খবরের কাগজ পাতা থাকে তাহলে মশলাই পড়ে যাক, কিংবা তরকারির খোসাগুলোও যদি ওখানে রাখা হয় সেই শুদ্ধ তুলে ফেলে দেওয়া যায়। টাইলস বা গ্রানাইটগুলো কিন্তু ময়লা হয় না। যদিও এই খোসাগুলোকে আমি এখন গাছের সারের জন্য রেখে দেব। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। আজকে যদি ফ্ল্যাটে না আসা হতো তাহলে পাখিটার ডিমগুলো তো যাভাবে নষ্ট হবার হতো, ছেড়ে দিন, সে তো এখনো ফুটে বাচ্চা বার হয়নি, পাখিটাও কিন্তু আজকে মরে যেত। পাখিটাকে রেস্কিউ করা হলো, ডিমগুলোকে ওই ওর বাসা শুদ্ধ নিয়ে আসা হয়েছে। এখন আমরা সবাই ভাবছি এটাকে কি অবস্থায় কি করা যায়। সঞ্জীব একটা বাকেটের মধ্যে এটাকে রেখেছে আপাতত ডিমগুলোকে, কিন্তু সে পাখি কিছুতেই সেখানে যাবে না, পাখির খালি মতলব হচ্ছে সে উড়ে বেরিয়ে যাবে। আপাতত একটা খাঁচা আনাবার ব্যবস্থা হচ্ছে, দেখা যাক কি হয়, কি করা যাবে কিছুই বোঝা যাচ্ছে না। আর সঞ্জীব এর ব্যবস্থা না করে তো ঘর থেকে বেরোবে না, ইভেন আমরাও। আর দিম্মাবুড়ি সমানে বলে যাচ্ছে, ওর যত ভয় করছে না তত বলে যাচ্ছে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।